نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم بيان سلسلة صراط المستقيم چلے گنتوبے پہنچتے ہوئے চারটি শর্ত প্রয়োজন। এই চার শর্ত পূরণ করতে পারলে সহজে নিরাপদে গন্তব্যে পৌঁছা যায়। চার শর্তের প্রথম শর্ত ছিল দেহ, আমাদের মূল গন্তব্য জান্নাতে পৌঁছার দেহের নাম ইবাদত, দেহের নাম আমল। দুই নম্বর শর্ত ছিল জান, জানবিহীন দেহ স্বর ইচ্ছায় গন্তব্যে পড়তে পারে। আমাদের মূল গন্তব্য বেহেস্তে পৌঁছা, আমল নামক দেহের জান হল এখলাস। তিন নম্বর শর্ত ছিল শক্তি, দেহ আছে জান আছে কিন্তু শক্তি নেই, এই দেহ স্ব ইচ্ছা নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে না। আমাদের আদি বাসস্থান জান্নাতে পৌঁছা, দেহের শক্তি হল এহসান। চার নম্বর শর্ত হল চোখ, দেহ আছে জান আছে শক্তি আছে কিন্তু চোখ নেই, অন্ধ। স্বইচ্ছায় নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে না। আমাদের বাপের বাড়ি জান্নাতে পৌঁছার জন্য যে চোখের প্রয়োজনে, চোখের নাম হল এলেন, কোরআন ও হাদিসের বিদ্যা। এই বিদ্যা ছাড়া গন্তব্য দেখা যায় না, কোন দিকে যাচ্ছে কোন দিকে না যাচ্ছে কিছু বোঝা যায় না, অন্ধকার থাকে। আমাদের চোখের বৈশিষ্ট্য, চোখ রাস্তা দেখায়, আলো দিতে পারে না, আলো আমাদেরকে ভিন্নভাবে সংগ্রহ করতে হয়। তবে চোখ কাজ দেয়, আলো ছাড়াও চোখ কাজ দেয় না। কিন্তু এলেন এমন একটি চোখ, যে চোখ দেখানোরও কাজ দেয়, আলোরও কাজ দেয়। এলেন পুরাটাই হলো আলো, পুরাটাই হলো নূর, চোখের পাশাপাশি আলোর কাজও করে। ফাইনাল ইলমা নূরুন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এলেন আলোর কাজও দিবে, চোখের কাজও দিবে। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দায়িত্ব
নিজে গন্তব্য দেখবে, আলোর ব্যবস্থা করবে, অন্যদেরকেও গন্তব্য দেখাবে, আলোর ব্যবস্থা অন্যদের জন্য করবে। তাই সমস্ত পয়গম্বরদের এলেন বিদ্যা ছিল সবচেয়ে বেশি। প্রথম পয়গম্বর আমাদের আদি পিতা সাইয়েদিনা হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে যে তিনি 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। একথাও লেখা আছে যে কেয়ামত পর্যন্ত তাঁর সন্তান সন্ততিরা এই বিশ্বে তাঁর আনিত ওই 7 লক্ষ ভাষায় কথা বলবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোন ভাষা বিদায় নিলে নতুন আরেক ভাষার আগমন ঘটে। এভাবে এই পৃথিবীতে 7 লক্ষ ভাষা ব্যবহার হবে। পৃথিবীতে কত ভাষাবিদ আছে, কত সাহিত্যিক আছে, যত বড় ভাষাবিদে হোক কয় ভাষা মানে, হয়তো 5, 7, 10, 20। 7 লক্ষ ভাষা জানে এমন ভাষাবিদ এ পর্যন্ত সৃষ্টি হয়নি, হবে না। কত বড় বিজ্ঞান চিন্তা করুন। এর পাশাপাশি আমাদের যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেন পাতালতার চিকিৎসা, যত প্রকার ঔষধে হোক, সবকিছুর মূল উৎস কিন্তু গাছগাছালি। সবগুলোর মূল উৎস হল বিভিন্ন সৃষ্টি। এখান থেকে বিভিন্ন পদ্ধতিতে মেডিসিন প্রস্তুত করা হয়। আদম আলাইহিসসালাম সকল সৃষ্টির নাম, দোষ ও গুণ তিনি জানতেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই আয়াতের তাফসীরে উল্লেখ আছে সমস্ত মাখলুকের নাম, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য তাকে জানানো হয়েছে। শুধু যে জানানো হয়েছে তা নয়, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক কিছু এলেন মালাইকাকে পেশ করার জন্য বলেছিলেন, এরা অক্ষম হয়ে গেছে, পেশ করতে পারেনি। কিন্তু আদম আলাইহিসসালাম সরফর সব কিছু শুনে দিলেন। পরীক্ষার হলে ফেরেশতাকুলের সামনে আল্লাহ পাকের দরবারে সমস্ত মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি শুনে দিলেন। কত বড় বিজ্ঞান চিন্তা করুন। শুনতে তো সহজে শোনা যায়, আমরা সাধারণত শুনে থাকি 18,000 মাখলুক। যদি 18,000ই হয়, 18,000 মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানা কি সাধারণ কথা? আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কিছু গাছগাছালির নাম বলো তো কয়টা বলতে পারবো? আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, বেল গাছ, লিচু গাছ, কলা গাছ, এরপরে খোঁজাখুঁজি আরম্ভ হবে, গাছের নাম আর মনে আসে না। আদম আলাইহিসসালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য জানাই দিয়েছেন। মাখলুকের সংখ্যা 18,000 নয়। তাহলে কথাটি কোথেকে আসলো? বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 18,000 আলাম, মাখলুক নয়। আলাম মানে জগৎ, জগতের সংখ্যা 18,000, মাখলুকের সংখ্যা অনেক বেশি। যারা শুধু জীব নিয়ে গবেষণা করেন তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে, শুধু জীব। তাঁদের সঙ্গ অনুযায়ী গাছগাছালিও জীব নয়। জীব বলতে ও সমস্ত সৃষ্টিকে বোঝায়,
যাদের জীবন আছে এবং স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এরা জীব। দাজ্জালের জীবন আছে কিন্তু এক জায়গা থেকে স্ব ইচ্ছায় আরেক জায়গায় যেতে পারে না, তাই তাদের এই সংজ্ঞা অনুপাতে দাজ্জালই জীব নয়। তো শুধু জীবের সংখ্যা যদি তাদের গবেষণায় 15,000 কোটির অধিক ধরা পড়ে, জীবের বাইরে আরো যে মাখলুক আছে এদের সংখ্যা তো অনেক বেশি, তাহলে মাখলুকের সংখ্যা কত হবে? তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে, আল্লাহ পাক 18,000 আলাম সৃষ্টি করেছেন। আলাম মানে জগৎ, জগতের সংখ্যা 18,000। ওয়া দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া হল একটি জগৎ। দুনিয়ার নামে 18,000 জগৎ সৃষ্টি করেছেন, তাহলে চিন্তা করুন মাখলুকের সংখ্যা কত হবে। সকল মাখলুকের নাম দোষ গুণ আদম আলাইহিস সালাম জানতেন, মুখস্থ পারতেন, শুনাইও দিয়েছেন, কত বড় বিজ্ঞান। সাইয়েদনা হযরত দাউদ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতে নিয়ে নিজ হাতে যা ইচ্ছা তাই বানাইতে পারতেন, লোহার পোশাক ইত্যাদি। আমরা লোহা দিয়ে কিছু বানাইতে গেলে আগে আগুনে পুড়ে নরম করতে হয়, এরপর লোহা যদি মোটা হয় হাতুড়ি বড় কিংবা মেশিন, ওইটা দিয়ে সোজা করার প্রয়োজন করলে সোজা, বেঁকা করার দরকার হইলে বেঁকা। দাউদ আলাইহিস সালামের না আগুনের দরকার, না হাতুড়ির প্রয়োজন, না মেশিনের আবশ্যকতা, হাতে নিয়ে সবকিছু বানিয়েছেন, তাহলে বড় ইঞ্জিনিয়ার, আল্লাহর একজন পয়গম্বর। এত বড় ইঞ্জিনিয়ার দুনিয়াতে আরেকজন আসেনি, আসবেও না, যে লোহা হাতে নিয়ে যা ইচ্ছা তাই বানাইতে পারবে। যদি দুই দেশের যুদ্ধ শুরু হয়, কত সৈন্য, কত অস্ত্র, কত কৌশল ব্যবহার হয় জয়যুক্ত হওয়ার জন্য, এরপর পরাজিত হয়। ফেরাউনের ন্যায় শক্তিধর 6,000,000 সৈন্যের সাথে মোকাবেলা একজন পয়গম্বরের, সাইয়েদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অস্ত্র কি? হাতের লাঠি, আর কোন অস্ত্র নেই। ফেরাউন বাহিনীর সাথে কত রকমের অস্ত্র, ওনার হাতে মাত্র একটি লাঠি। তলোয়ার কত রকমের হাতিয়ার, এ সব কিছু ওনার এক লাঠির সামনে পরাজিত হয়ে গেছে। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? পয়গম্বর। আজ মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। কিছুদিন আগে যাকে অসম্ভব মনে করা হতো এখন সম্ভব করে দিয়েছে, তারপরও কি এমন ডাক্তার এখনো আবিষ্কার হয়েছে যে ডাক্তার রোগীর গায়ে হাত বুলাইলে রোগী সুস্থ হয়, যে ডাক্তার রোগীকে ফুঁক দিলে রোগী সুস্থ হয়, এমন ডাক্তার এখনো আবিষ্কার হয়নি। এমন ওষুধ এখনো বানানো যায়নি যে মুর্দাকে সেবন করাইলে মুর্দা দিলে আবিষ্কার হবেও না, কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারাত্মকতম কুষ্ঠ রোগী গায়ে হাত বুলাই দিলেন, মনে হয় এই রোগ তার কখনো হয়নি। রোগীকে একটু ফুঁক দিতেন, পূর্ণ সুস্থতা লাভ করে দিল। মুর্দার পাশে দাঁড়ায় এমনকি শত বছর পুরানো কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন খুব বিকেলে নিল্লা, লাশ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। আল্লাহ রোমের বাসায় সদা আল্লাহ রাঁচিতে জালে নসে বোধ পেশে ঈসা ও দমাস আসো সে বোধ পেশে ঈসা ও দমাস আসো সে বোধ। পৃথিবীর শ্রেষ্ঠতম হাকিম ডাক্তার জালিমুস,
জমলা দিয়ে হাঁটলে নাকি গাছ গাছালি কথা বলতো, আমার দ্বারা এই উপকার হয়, আমার দ্বারা এই উপকার হয়। এত বড় হাকিম, এত বড় ডাক্তার, সারাদিন জঙ্গলায় ঘুরতেন, কোন গাছের কি উপকার এসে বুঝা দিন। ঘুরতে ঘুরতে একদিন কালান্ত রাস্তার পাশে শুয়ে বসে ঘুম এসে গেছে। এদিকে বাদশাহ দেখেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তো ওই যুগে বাদশাহ যাওয়ার নিয়ম আগে আগে আরেকটা দল যায় রাস্তা খালি করার জন্য। এখন যেমন আগে ট্রাফিক পরিষ্কার করা হয়, পুরো রাস্তা পরিষ্কার, যে গাড়ি যেখানে আছে সব সরাই দেওয়া হয়, রাস্তা পরিষ্কার, প্রেসিডেন্ট আসতেছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, ওই সময় এরকম আগে আগে একদল গিয়ে রাস্তা থাকে। এ বেটা রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, সরাসরি বলতেছে গভীর ঘুমে, যেহেতু ক্লান্ত পরিশ্রান্ত, জঙ্গলে ঘুরতে সারা পারে নাই হয়। এর মধ্যে বাদশাহ এসে গেছে, বাদশাহ এসে ক্ষোভে ক্রোধে লাঠি মেরে শোনানোর চেষ্টা করে, বেচারা ওঠে না, খুব ঘুম ক্লান্ত। বাদশাহ গালি দিল জানোয়ার, এবারে ঘুম ভাঙছে, তো জানোয়ার আমি না তুমি, এভাবে লাঠি মারা জানোয়ারের স্বভাব মানুষের নয়, গালি দেওয়া জানোয়ারের স্বভাব মানুষের নয়। বাদশাহ তো আশ্চর্য, এত বড় ঈশ্বর, আসলে ঘুমের ঘুরে কে বাদশাহ কে কে টের পেতেছেন না তাই বলে ফেলতেছে সবকিছু। এই হাকিম জালিনুস, এত বড় হাকিম আরেকজন সৃষ্টি হয়নি, কিন্তু আল্লামা রুমি বলেন ঈসা আলাইহিসসালামের এক ফুকের সামনে লজ্জিত, একজন কেন শত সহস্র হাকিম জালিনুসকে ওনার সামনে আনা হোক, ওনার এক ফুকের সামনে লজ্জিত। বড় শিক্ষিত, এগুলো তো হল বাহ্যিক শিক্ষা যা দেখে গেল। গত জুমা যে আলোচনা হয়েছিল কিছু শিক্ষার মুখ দুনিয়ার দিকে, রোখ দুনিয়ার দিকে, নিচের দিকে, কিছু শিক্ষার রোখ উপরের দিকে, ওইটার সম্পর্ক কলরেশন। হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মূল শিক্ষা হল কলবের শিক্ষা, যে শিক্ষাটা উপরের দিকে রোখ, যে উপরের দিকে আসে, মানুষকে উপরের দিকে উঠায়, যাতে শরীয়তের পরিভাষায় এলেন বলা হয়। তাই পয়গাম্বরী এলেন যার মধ্যে আছে তাকে জগৎবাসী আলেম বলে, অন্য বিদ্যা যার মধ্যে আছে এদেরকে আলেম বলে না। তাই অন্য বিদ্যা নিচের দিকে ধ্বংসমুখী, একসময় নষ্ট হয়ে যাবে, আর কোরআন হাদিসের বিদ্যা উর্দুমুখী, এটা ধ্বংস হয় না। শেখ সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহ বলেন বেরাও দামানে এলমে গিরস্তুয়ার, বেরাও দামানে এলমে গিরস্তুয়ার, কে এলমাত রেসানাত বাদারুল কারার। কোরআন সুন্নাহর বিদ্যা খুব অর্জন করো, এর আসল মজবুত করে ধরে রাখো, এই বিদ্যা তোমাকে জান্নাতে পৌঁছাবে, সেখানে পৌঁছার পরেও বিদায় নিবে না, তোমার সাথেই থাকবে। অন্য সকল বিদ্যা বিদায় নিবে, আমার সাথে যাবে না, পথে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই বিদ্যা থেকে গ্রাম ছড়াবে, বসবে না, ধ্বংস হবে না, সবসময় আমার সাথে থাকবে, যেহেতু এটা উর্দুমুখী, এবং এই বিদ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ, তিনি আলিম, তিনি আল্লাহ। আল্লাহ পাক যেমন আছেন, ছিলেন এবং থাকবেন, তার গুণ এলেমও আছে, ছিল এবং থাকবে। তাই বুঝানের দিন বলে না হাম চোটি দাঁড়ালে বাসে সুখ বাস, দর্শে কথা হায় খোদা মহসুখে বাস, দর্শে কথা হায় খোদা মহসুখে বাস। যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যেগুলো তোমার অর্জন করা সম্ভব, অর্জন করতে চেষ্টা করো, ধ্বংস হবে। এই এলে সবচেয়ে বেশি হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক দিয়েছেন, নিজ গন্তব্য দেখবেন, অন্য কেউ দেখাবেন, ওনাদের অবস্থান, ওনাদের সিলসিলা ধারা সমাপ্তি ঘটে গেছে, আর কোন নবী হবেন না। তাহলে এখন কে রাস্তা নিজে দেখবে, আরেকজনকে দেখাবে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানাই দিয়ে গেলেন কি ইন্নাল উলামা ওয়াসাতুল আমলিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وآخر নবীগণ তাদের উত্তরসূরি অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমিন এগুলোর বানান না সম্পদ রেখে নবীরা বিদায় নেন না সব সম্পদ অন্যের কবলে দিয়ে খালি হাত হয়ে তারপরে বিদায় নেন দুনিয়ার সম্পদ নিজের মালিকানাধীন রাখেন না আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু উম্মত এমন দিয়েছেন নবীর গুণে গুণানি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ একবার লঙ্গরখানার ম্যানেজারকে ডেকে বললেন যা কিছু আছে সব কিছু গরিব মিসকিনদের কাছে বন্টন করে দাও বন্টন করে আমাকে জানাবে বন্টন হয়েছে কিনা ম্যানেজার এসে জানালো যে হুজুর সব বন্টন হয়ে গেছে কিছু আটা রেখে দিয়েছে কেন রেখে দিয়েছে আমি তো রাখতে বলিনি তো হুজুর আপনার অবস্থা দেখে মনে হয় আপনি আর বেশি থাকবেন না দুনিয়াতে আপনার বিদায় সংবাদে লক্ষ মানুষ এখানে এসে বিয়ে করবে এদের খাওয়া দাওয়ার জন্য কিছু আটা রেখে দিয়েছে হযরত রাগ হয়ে গেছে এদের খাওয়া দাওয়ার দায়িত্ব না তোমার না আমার এদের খাওয়া দাওয়ার দায়িত্ব যিনি এদের মালিক ওনার কারে কারে মা বসে রে কারে মা শিখরে মা দরকারে মা আজারে মা শিখরে মা দরকারে মা আজারে মা এগুলো বন্টন করে লঙ্গরখানা যাও দিয়ে আমাকে এসে জানাও ম্যানেজার আটাগুলো বন্টন করে ঝাড়ু দিয়ে এসে জানালে হুজুর এখন আর কিছু বাকি নেই একটু ঘরে তিনি এতেকাল করে গেছেন রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাতে কোন সম্পদ নিজের মালিকানাধীন রেখে যাননি তাহলে আলেম সমাজকে যে উত্তরসূরি মারাই দেন কিসের সম্পদ নেই জায়গা জমিন নেই টাকা পয়সা নেই দিরহাম দিনার নেই অর্থ সম্পদের মিরাস রেখে যান না কাউকে ওয়ারিস বানান না তো কিসের ওয়ারিস বানান কিসের ওয়ারিস রেখে এলেমের মিরাস রেখে যান এলেমের ওয়ারিস বানান নবী যে এলেম রেখে গেছেন কোরআন ও সুন্নাহ এলেম কোরআন ও সুন্নাহ বিদ্যা এটা হলো নবীর বিদ্যা সমান আখাজাহু আখাজাবে হাজি ওয়াফের এই মিরাজ যে পেয়েছে সে বড় একটি অংশ পেয়ে গেছে বড় ভাগ্যবান যে নবীর যত কাছে সেই মিরাজ তত বেশি পাবে যে যত দূরে সে তত কম পাবে আর যে অনেক দূরে সে মোটো পাবে না অন্ধ এলেম তালার মতো নেই এর থেকে আরো বদনসি পড়া পোকা যে আলেমের বিদ্বেষ আলেম সমাজের বিদ্বেষী তালবুল আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী হাকিমুল ইসলাম আল্লামা কারী সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এক সময় সে ইমান হারা হয়ে যাবে আলিয়াবিল্লাহ আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী আলেম বিদ্বেষী এক সময় ইমান হারা হবে এবং তার বংশে কোনোদিন আলেম জন্ম নেবে না বড় মারাত্মক কথা আমি যদি নবীর কাছে হতে চাই এলেম অর্জন করার চেষ্টা সম্ভব না হলে যারা অর্জন করেছে তাদেরকে আপন বানানোর চেষ্টা যে সাহাবি নবীর যত কাছে ওই সাহাবির মূলত তত বেশি সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে হবে সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথিত্ব ত্যাগ করেননি এমনকি হিজরতেরা যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে কদমে কদমে জীবনের খতরা তারপরও তো সাথিত্ব ত্যাগ করেননি তা আমি এক আবু বকরের জীবন কেন নবীর পিছনে যদি লক্ষ কোটি আবু বকরের জীবন উৎসর্গ হয় এ সদা সস্তা আয় দোস্ত আগারে যা তো ভি যা বত বকসাম
اے دوستو اگر جان تو لبی جان بتو بخشان وغ جان کے عزیز است بگو آ بتو بخشان وغ جان کے عزیز است بگو آ بتو بخشان جیبن دیتے انارا اٹھائیں এই সবচেয়ে কাছে থাকার বরকতে সারা দুনিয়ার মানুষগুলোকে এক পালায় দেওয়া হোক, একা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পালায় দেওয়া হোক, তার পাল্লাটা লক্ষ কোটি গুণ বেশি ভারী হবে। তো নবীর কাছে থাকার বরকতে এই পরিমাণ খুঁজিল। তো নবীর উত্তরসূরি আলেম সমাজের কাছে থাকি, এদেরও তো ফজিলত বাড়বে। যে আলেমের যত কাছে তার ফজিলত তত বেশি হবে, আমার আল্লাহর কাছে দাম বাড়বে। যে যত দূরে তার ফজিলত তত কমবে, আমার আল্লাহর কাছে দাম কমবে। আলেম হলো চোখ, এটা আমাকে গন্তব্য দেখাবে। এর পাশাপাশি নূর, এটা আমাকে রাস্তার আলোরও ব্যবস্থা করবে। ফাইনাল মানোরমিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতালি আসি। জান্নাতে যাবে চার প্রকারের মানুষ, কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী। এক প্রকার নবীগণ, দুই নম্বর সিদ্দিক, তিন নম্বর নেককার মুমিন মুসলমান, তিন নম্বর শহীদ, চার নম্বর নেককার মুমিন মুসলমান। এই চার গ্রুপের মধ্যে প্রথম দুই গ্রুপের ফজিলত বেশি, মূল্য বেশি। নবীদের মূল্য বেশি, সিদ্দিকদের মূল্য বেশি। তাদের তুলনায় দ্বিতীয় দুই গুরু নেককার বান্দা এবং শহীদ, ওদের থেকে ফজিলত কম। ওদের মূল্য বেশি কেন? বেশি হওয়ার কারণ হলো এলেম, কোরআন সুন্নাহর বিদ্যা। নবী সবচেয়ে বড় আলেম, অতীত ইলম আল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের কার পরের কার সকলের এলেম আমাকে দেয়া হয়েছে, সবচেয়ে বড় আলেম। এলেমের বরকতে এদের মর্যাদা সবচেয়ে বেশি। দুই নম্বর যে সিদ্দিক, ওলামায়ে কেরাম বলেন তাকদীর থেকে নির্গত সিদ্দিক, সত্যায়নকারী। সত্যায়ন কে করে? মূর্খ। আমরা যে বিভিন্ন জায়গায় আসল কপির পরিবর্তে ফটো কপি নিয়ে যাই, তোমাদের সত্যায়ন লাগে তো কে করবে? একজন মূর্খে করলে গ্রহণযোগ্য হবে? অন্তত একজন গ্রেজুয়েট অফিসারে করতে হবে, শিক্ষিত লোকের করতে হবে, মূর্খে করলে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যায়নকারী, এটা এলেমের সাথে সম্পর্ক। যারা আলেম তারা বুঝবেন মান্তেকের পরিভাষা তাকাব্বুর আর তাসদিক। এই তাসদিকের সম্পর্ক এলেমের সাথে, এখান থেকে সিদ্দিক। তো নবীর সম্পর্ক এলেমের সাথে, সিদ্দিকের সম্পর্ক এলেমের সাথে, যার বরকতে নবী এবং সিদ্দিকের ফজিলত বেশি। শহীদের সম্পর্ক আমলের সাথে, নেককার মুমিন বান্দার সম্পর্ক আমলের সাথে। জীবন উৎসর্গ করা এটা একটা আমল, নেক আমল করা এটা একটা আমল। তো দ্বিতীয় দুই গ্রুপ আমলের সাথে সম্পর্ক রাখে, প্রথম দুই গ্রুপ এলেমের সাথে সম্পর্ক রাখে, যার বরকতে তাদের ফজিলত বেশি, এলেমের ফজিলত বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ হযরত শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলেন, এলেম শুধু এলেম, কাতরুন নজর আনিল আমল, এটার যত ফজিলত কোরআন হাদিসে বর্ণিত, অন্য কোন তাদের এত ফজিলত বর্ণিত হয়নি। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ বলে গেছেন, ফযলুল আলেম আলাল আবেদ কাফজলি আলা আদনাকুম। ও আমার সাহাবী, তোমাদের আদনা সাহাবীর তুলনায় আমার ফজিলত যে করিমান, এবাদত গুজার একজন বান্দার তুলনায় যার এলেম নেই, একজন আলেমের ফজিলত ওই করিম। আর এক হাদিসে বলেন, ফজলুল আলেম আলাল আবেদ কাফজলি কমর লাইলাতাল বদর আলা সাইরি কাওয়াকিব। অসংখ্য তারকা আকাশে উদিত হয় পূর্ণিমা রাত্রে, চন্দ্র যখন উদিত হয় তো তারকাগুলো তেমন দেখা যায় না, দু চারটা দেখা যায়। সকল তারকার উপরে চন্দ্রের যে ফজিলত, এবাদত গুজার বান্দার উপরে একজন আলেমের সেই ফজিলত এত বেশি। বুজুর্গানের দিনের মুখে শুনেছি, এক বুজুর্গ মসজিদের বাইরে
দেখতেছেন এক লোক মসজিদে ডুববে ডুববে মনে হয় কিন্তু ডুবে না, পা দেয় আবার পিছনে সরে আসে। যেহেতু বুজুর্গ চিনে ফেলেছেন একে, কাছে এসে জিজ্ঞেস করতেছেন তুমি তো মনে হয় ইবলিশ, হয় যে হুজুর আমি ইবলিশ শয়তান, মনে হয় যেন মসজিদে ডুবতে চাও, কই যে ডুবতে চাই তো ডুবো না কেন, পা দাও আবার পিছনে সরো।